হ্যালো বন্ধুরা সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম তো চলেন আজকে ভিডিও শুরু করি তো তোমরা সবাই জানো যে বঙ্গবন্ধু কুইজের আজকে হচ্ছে পাঁচ জানুয়ারি দুই তো আজকের বঙ্গবন্ধু কুইজ আমরা জানবো সঠিক উত্তর একদম প্রমাণ সহ সো ভিডিওটা কাটবেন না একটু সময় দিয়ে দেখলে আপনার উপকার হবে সো দেখেন আমরা সর্বপ্রথম প্রিয় প্রিয় অ্যাপসে চলে যাবো তো প্রিয় অ্যাপসে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় নাম্বার ভেরিফিকেশান করতে হয় ঠিকানা দিতে হয় জন্ম তারিখ দিতে হয় এগুলো নিয়ে আমার একটা ভিডিও আছে তো সেটা তোমরা ডিসক্রিপশান বক্সে লিঙ্কটা পাবা ওইখানে ক্লিক দিলেই অ্যাকাউন্ট করার ভিডিওটা দেখে অ্যাকাউন্টটা করে নেওয়া সো দেখো প্রিয় অ্যাপসে অ্যাকাউন্ট করার পর যখন তুমি ঢুকবা তখন এমনটা আসবে এখান থেকে উপর দেবো দেওয়ার পর ফার্স্ট ক্লিক দিবো দেওয়ার পর এইখানে তো আমাদের কুইজটা থাকবে সো এইখানে কুইজটা থাকে তো কুইজটার অ্যান্সারটা আমরা দিচ্ছি তার আগে দেখো প্রিভিয়াস কুইজে যাইতে হয় রেজাল্টের জন্য সো রেজাল্টের জন্য প্রিভিয়াস কুইজে যখন আমরা চলে গেলাম যাওয়ার পর এই যে প্রথমটা আসে অপশনটা এখানে ক্লিক করতে হয় সো এখন যদি আমি ক্লিক দিয়ে দিই সো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছ যে আমাদের আসলে চার যে জানুয়ারি ছিল চার জানুয়ারির কুইজের অ্যান্সারগুলো এখন পর্যন্ত পাবলিশ করা হয় নাই ওকে সো চার জানুয়ারি অ্যান্সার আমরা দিছিলাম একনা না কারটা এই যে সঠিক অ্যান্সার ছিল তোমরা দেখতে পাচ্ছ আমার চ্যানেলের সকল উত্তরে একদম হান্ড্রেড পারসেন্ট একদম সঠিক সো দেখো এখন পর্যন্ত উইনার যারা হয়েছে একশো জন তাদের কিন্তু রেজাল্টটা দেওয়া হয় নাই সো আজকে থেকে অর্থাৎ আজকে হচ্ছে পাঁচই জানুয়ারি সো তো এই যে প্রিয় ডট কম সাইট থেকে কিংবা মুজি ওয়ান হান্ড্রেড ডট গভ ডট ওয়েবসাইট থেকে আমরা একটা সূত্রে জানতে পারছি যে দেখো তোমাদের যে রেজাল্টটা যেটা রাত বারোটা দেওয়া হইতো সেটা কিন্তু এখন আর রাত বারোটা দেওয়া হবে না এটা এখন দেওয়া হবে রা দুপুর বারোটায় ওকে সো দেখো এখানে লিখে দিয়েছে পাঁচ জানুয়ারি থেকে প্রতিদিনের কুইজের ফলাফল প্রকাশ করা হবে দুপুর বারোটায় অর্থাৎ তোমরা বুঝতে পারতোসো যে কত ভালো হইলো যে দুপুর বারোটায় আসলে রেজাল্টটা দিলে সবাই জানতে পারবে খুব তাড়াতাড়ি সো এখন আমরা চলে আসি আজকের কুইজে ওকে সো এখন আমরা আজকের কুইজে চলে আসব। সো কুইজের উত্তরগুলো কিভাবে দেখতে হয় এইখানে যেহেতু আসছি তো দেখাই দিচ্ছি দেখো সো আমরা সর্বপ্রথম কুইজের অ্যান্সারটা দেওয়ার পর দেখো এই যে পরের দিন দুপুর বারোটায় আমরা প্রিভিয়াস কুইজ অপশনে ক্লিক দিব দেওয়ার পর এইখানে একটা জাস্ট ক্লিক দিতে হয় সো ক্লিক দেওয়ার পর তোমরা কিন্তু এই জায়গায় দেখা যাচ্ছে চার জানুয়ারিতে যারা আসলে উইনার হবে তাদের লিস্টটা কিন্তু এইখানে দিয়ে দিবি ওকে সো লিস্টটা কেমন দিবি আমরা তিন জানুয়ারির উত্তরটা থেকে দেখে আসতে পারি সো দেখো তিন জানুয়ারিতে যারা উইনার হয়েছিলো তাদের কিন্তু লিস্টটা দেখো এখানে সুন্দর করে দেয়া আছে দেখো দেখছো উইনার ওয়ান টু থ্রি তো ভিউ মোড়ে যদি ক্লিক দেই তো সেই ক্ষেত্রে কিন্তু কতজন উইনার হয়েছে সবগুলোই কিন্তু এখানে ওয়ান হান্ড্রেড পর্যন্ত দেয়া থাকবে ওকে সো আমরা চলে আসতেছি আজকের যে কুইজের অ্যান্সারগুলো নিয়ে সো দেখো আমরা প্রথম থেকে ঢুকতেছি তার আগে বলে নেই তোমরা কিন্তু প্রতিদিন সারা বাংলাদেশ থেকে যতজন আসলে এইখানে অংশগ্রহণ করবে তার মধ্যে একশো জন লটারি করে প্রথম পাঁচজন পাবে পাঁচটি স্মার্টফোন এবং প্রথম থেকে একশোতম জন সবাইভাবে একশো জিবি করে ফ্রি ডাটা অর্থাৎ মেগাবাইট ওকে তো দেখো আসলাম আসার পর ক্রস দিলাম দেওয়ার পর এই ব্রেইনে আমরা ক্লিক দিলাম দেওয়ার পর দেখতে পাচ্ছো যে আমাদের রানিং কুইজ এই অপশনে আসে তো দেখো এইখানে আমি যে বললাম কে কত পুরস্কারভাবে লিখা আছে সো দেখো আজকের প্রশ্নটা পড়তেছি বেশি সময় নেওয়া যাবে না সো দেখো উনিশশো সালের আঠেরোই মার্চ আওয়ামী লীগের কাউন্সিলে ছয় দফা অনুমোদন পায় দলীয় কর্মসূচি হিসাবে অন্তর্ভুক্ত হয় প্রেক্ষাপটে আট মে ধানমন্ডির বাসা থেকে শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করা হয় দাবি বাস্তবায়ন এ শেখ মুজিব সহ অন্যান্য নেতৃবৃন্দের নেতৃবৃন্দের মুক্তির দাবিতে সাত জ সাত জুন হরতালের কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ হরতাল কর্মসূচি পালন করতে গিয়ে ঢাকা টঙ্গি নারায়ণগঞ্জের পুলিশ ও ইপিআর গুলিতে মনু মিয়াসহ কয়েকজন নিহত হয় ওকে সো এই লাইনটা আরেকবার পড়ি হরতাল কর্মসূচি পালন করতে গিয়ে ঢাকা টঙ্গি নারায়ণগঞ্জে পুলিশ ও ইপিআর গুলিতে মনু মিয়াসহ কয়েকজন নিহত হয় মোট কতজন নিহত হয় সো দেখো এটার উত্তরটা হবে এগারো জন সো আমরা এগারো জনে ক্লিক করে রাখতেছি এবং সাবমিটটা পরে করতেছি আগে প্রমাণটা আপনাদেরকে আমি দেখাই দিচ্ছি ওকে সো চলেন আমরা গ্যালারির ভিতরে চলে আসছি দেখেন সো গ্যালারিটা আমরা ওপেন করে দেখাচ্ছি দাঁড়ান সো দেখো আমরা এই যে এইখানে তোমরা যদি লক্ষ্য করো সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছ এই যে চিহ্নটা আমি দিয়ে দিছি তো এইখানে দেখো প্রতি বছর সাতই জুন বাংলাদেশে ছয় দফা দিবস পালন করা হয় এটা দেয়া আছে ঠিক আছে দেখো এই দিনে আওয়ামী লীগের নাম ডাকা হরতালে টঙ্গীর ঢাকা নারায়ণগঞ্জের পুলিশ ও ইপিআরএস গুলিতে মনুমিয়া শফিক শামসুল হক মুজিবুল হক সহ মোট এগারো জন বাঙালি শহীদ হন ওকে মনুমিয়াস তারপর শফিক শামসুল হক মুজিবুল হক সহ মোট এগারো জন শহীদ বাঙালি শহীদ হন ঠিক আছে সো এখানে কিন্তু উত্তরটা হবে যে এগারো জন ঠিক আছে সো এটার উত্তরটা কিন্তু হবে এগারো জন তোমরা এখন ভাবতে পারো যে আসলে এইখানে তো শুধু মনুমিয়ার কথা বলছে আর এখানে তো মনুমিয়া শামসুল হোক মুজিবুল হোক সো দেখো এইখানে মানে বলা হয়েছে যে মিয়া শফিক শামসুল হোক মুজিবুল হোক সহ মোট এগারো জন মানে ওরা সহ মোট এগারো জন শহীদ হন সো আমাদের এইখানের উত্তর হচ্ছে মোট এগারো জন সো আমরা এখানে এগারো জনের টিকমার্ক দেবো দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক দিব দেওয়ার পর দেখতে পাচ্ছো সাবমিট হয়ে গেছে সো এখান থেকে ফেসবুকে আমরা চাইলে শেয়ার করে দিতে পারি কিংবা না দিলেও কোনো সমস্যা নাই যেহেতু ফেসবুকের অপশন আসছে সো আমরা একটু শেয়ারটা করে দিব ঠিক আছে স্যার একটু সময় নিচ্ছে আচ্ছা ফেসবুকে আমরা শেয়ার করবো না সো দেখো আমাদের আসলে দেখো আমাদের আসলে সাবমিট হয়ে গেছে এবং পাঁচ জানুয়ারির উত্তরটা ছয় জানুয়ারি দুপুর বারোটায় কিন্তু আমরা আসলে দেখতে পাবো ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করতেছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও